নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগেরকার দিনের মা ঠাকুমা দিদিমারা যেভাবে নারকেলের নাড়ু তৈরি করত পুজো আসলে তো আমি এই রেসিপিটি শিখেছি তাদের কাছ থেকে আমার মাকে আমার দিদিমা ঠাকুমাকে দেখতাম দুর্গাপূজা আসলে আসলেই নারকেলের নাড়ু তৈরি করতো এইভাবে আমার খেতে ভীষণ ভালো লাগতো তো সেই রেসিপিটি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো নারকেলের নাড়ু তৈরি করতে আমার প্রথমে লাগবে নারকেল কুড়া তো তার জন্য আমি এখানে তিনশো গ্রাম শুকনো নারকেলের কুড়া নিয়েছি তো এটা কিন্তু আপনারা ইতালিতে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এবার যেটা করব আমি একটা বলে এই নারকেল কুড়া ঢেলে নেব তারপরে এখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দেব তো আমি তিনশো গ্রাম নারকেল কুড়ার মধ্যে কিন্তু হাফ লিটার দুধ ব্যবহার করেছি তো হাফ লিটার দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর মিশে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেখে দেব সারা রাতের জন্য তো আপনারা যদি সারা রাত না রাখতে পারেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এইভাবে দুধের মধ্যে ভিজে রাখবেন আরেকটি কথা আপনারা যদি নারকেল ভেঙে সঙ্গে সঙ্গে কুড়িয়ে নাড়ু বানাতে যান সেক্ষেত্রে কিন্তু এভাবে দুধে ভিজিয়ে রাখতে হবে না তো নারকেলগুলো দুধে সারা রাত ভিজে রাখার পরে দেখুন এরকম হয়েছে আর একদম দুধগুলো কিন্তু খেয়ে নিয়েছে নারকেল কুড়ায় এবার আমি যেটা করব আমার এই নাড়ুর তৈরি করতে এখন যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি তো চালের গুঁড়ির জন্য আমি যেটা ব্যবহার করব এখানে আমি হাফ কাপ ভাতের চাল নিলাম তো হাফ কাপ ভাতের চালটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো চালের মধ্যে লবণটাকে মিশিয়ে নেব চালে তো লবণটাকে মিশিয়ে এখন আমি প্যানে চালটাকে টেলে নিব তো এভাবে চালটাকে শুকনো খোলায় টেলে নিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে আমি চালটাকে টেলে নিব যেমন আমরা চাল ভাজা করি ঠিক ওই রকম করে তো চালগুলো আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আর নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রাখবো আর ওই প্যানে আমি দিয়ে দিলাম নারকেল কুড়াগুলো তারপরে দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো খেজুরের গুড় এবার নেড়ে চেড়ে আমি গুড়টাকে সম্পূর্ণভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা গুড়টা কিন্তু মোটামুটি গলে গেছে আর নারকেলের সঙ্গে মিশে গেছে তো আর একটু যে ভিজা ভিজা ভাব আছে এটাকে আমি একটু শুকিয়ে নেব তারপরে মিশিয়ে দেব চালের গুঁড়া তো এই পর্যায়ে আমি চালের গুঁড়া মিশিয়ে দেব যে ভেজে রাখা চাল করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো তারপরে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর মিশিয়ে দেব সামান্য এক চিমটি অ্যালার্জি গুঁড়ো তো এটা দেওয়ার পরে এক মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো হয়ে গিয়েছে এবার আমি চুলার থেকে নামিয়ে ফেলবো আর এই গরম থাকা অবস্থায় আমি একটা চামচ দিয়ে এভাবে ভালো করে একটু মথে নেব। আর মথে নিয়ে আমি এভাবে হাত দিয়ে গোল গোল করে নাড়ু শেপ দিয়ে দেব তো এইভাবে গরম থাকা অবস্থায় আমি সব নাড়ুগুলোই কিন্তু বানিয়ে নেব তোমার সব নাড়ুগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব আমি যে ভেজে রাখা চালের গুঁড়া রেখেছিলাম অর্ধেকটা সেইটা আমি উপর দিয়ে এভাবে দিয়ে দেব এতে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে আর অনেক দিন পর্যন্ত সংগ্রহ করেও রাখা যাবে তো আমার নারকেলের নাড়ু কিন্তু রেডি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর রেসিপিটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই